অনেক আপুদের রিকোয়েস্ট ছিল ওয়ালের এই আর্টটা যেন ভালোভাবে দেখিয়ে দিই। যখনই সময় পাচ্ছি একটা একটা করে জামাগুলো নিজের মন মতো করে ডিজাইন দিয়ে সেলাই করে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, যে যেখানে আছেন নিরাপদে আছেন। আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও হাজির হয়ে গেলাম আমার ব্যস্ত দিনের নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি প্রতিদিনের মতো এই ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগবে। যারা যারা দেখা শুরু করছেন প্লিজ একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। এটা ছিল গতকালকের মানে বৃহস্পতিবারের একদম সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আমার কাজকর্ম। শুক্রবার ছুটির দিনে কাজের ঝামেলা যাতে কম হয় সেজন্য আগের দিনে বেড কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি। আমি দুটো বেড কভারই আজকে চেঞ্জ করে নিব, সেজন্য প্রথমে জিদনির রুমটা গুছিয়ে নিয়েছি। আর এই যে ওয়ালের এই ডিজাইনটা আমি শুকনো কাপড় দিয়ে মাঝে মধ্যে হালকা মুছে নেই। আর অনেক আপুয়ে বলছেন যাতে করে ভালো করে দেখায়, তাই দেখিয়ে দিলাম। জিদনির বেডটা গুছিয়ে নিয়েছি, এখন আমি একটু ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। সাইড টেবিলটা থেকে সব কিছু নামিয়ে এখন গুছিয়ে নিচ্ছি। আর সাইড টেবিলের যে কাপড়টা, এটা হচ্ছে আমি পর্দা কেটে বানিয়েছি, মানে পর্দা একটু লম্বায় বেশি ছিল। আমি যেহেতু খাট একদম ওয়ালের সাথে মিলিয়ে দিয়েছি পর্দা যাতে একদম সমান থাকে, এজন্য পর্দার কিছু অংশ কেটে এটা বানিয়ে নিয়েছি। আর এই তো এখন সব কিছু ভালোভাবে গুছিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। আসলে পুরো বাসার মধ্যে যখন বেডগুলো গোছানো থাকে তখন মনে হয় যেন পুরো বাসা গোছানো, সেজন্য আমি চেষ্টা করি প্রথমে একটু বেডগুলো প্রতিদিনই গুছিয়ে নেওয়ার জন্য। জিদনির রুমটা গুছিয়ে এখন চলে আসলাম আমার রুমে। আসলে এই কাজগুলো আমি একা একা করা লাগে, যেহেতু এই টাইমে জিদনি এবং ওর বাবা বাসায় থাকে না, তাই এই সময় সব কিছু আমাকে একা হাতে করে নিতে হয়। জিদনি থাকলে বা ওর বাবা থাকলেও অনেক হেল্প করে, কিন্তু ওরা যেহেতু ওর বাবার কাজে, জিদনি স্কুলে, আর এই টাইমটায় আমাকে একা হাতে সংসারের সব কাজ করা লাগে। আমি চেষ্টা করি জিদনিকে স্কুল থেকে আনার আগে একদম সব কাজ শেষ করে নেওয়ার জন্য। এই তো এখন আমার বেডটাও গুছিয়ে নিয়েছি। আর আমার সাইড টেবিলে যে একটা গাছ ছিল, এখানে স্নেক প্ল্যান্ট ছিল, ওটা চেঞ্জ করে এখন সিঙ্গুনিয়াম দিয়েছি। খুবই ভালো লাগছে আমার এই গাছটা দেওয়াতে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর এই তো দুই রুমই মোটামুটি গোছ গাছ শেষ। এখন বারান্দায় বেশ কিছু কাপড় শুকিয়েছে, এখন আমি সেগুলো নিয়ে আসব, এনে ওগুলো বাঁচ করে রেখে দিব। আসলে প্রতিদিন অনেক কাপড় চোপড় দেওয়া হয়, আর সেগুলো যখন শুকায় ওগুলো এনে বাঁচ করে নির্দিষ্ট জায়গায় রাখা, এটাও কিন্তু একটা অনেক বড় কাজ। আপনারা যারা এখনও আমার ভিডিওটার সাথে আছেন সবাইকে অনেক ধন্যবাদ। তবে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, যদি আমার ভিডিও সবসময় দেখতে চান, কোথাও ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, যদি সবসময় দেখতে চান আমার ভিডিও যদি কোথাও ভালো লেগে যায়, প্রথমে একটা লাইক দিবেন এবং একটা ফলো দিয়ে রাখবেন। এতে করে আমি পরবর্তীতে ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না। একটা কমেন্ট করে জানাতে পারেন আমার ভিডিওর কোথায় কোন অংশে কেমন লেগেছে। এই তো কথা বলতে বলতে আমি সব গোছ গাছ শেষ করে ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন চলে আসলাম বারান্দায়। আমি চুলায় ভাত বসিয়ে দিয়েছি আর চাউল দেওয়া পানিটা এখন গাছে দিয়ে দিচ্ছি। যদিও হালকা রোদ বাইরে, আমি পানি দিয়ে দিচ্ছি কারণ গাছে পানি দেওয়ার পরে কিছুটা পানি বারান্দায় পড়ার পরে আমি বারান্দাটা ক্লিন করে নেই। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি প্রত্যেকটা গাছ কীভাবে রিপোর্টিং করে নিয়েছি এবং রশি দিয়ে বেঁধে সুন্দর করে রেখে দিয়েছি। অনেক জায়গা বের হয়েছে আর আপুরাও অনেক পছন্দ করছেন। এটা ছিল আরেকটা বেলকনি, এটা জিদনির রুমের সাথে। এই বারান্দায়ও আমি সেমভাবে করে নিয়েছি। যাদের বারান্দা অনেক গাছ রাখতে চান কিন্তু জায়গা কম, তারা চাইলে এরকম করে নিতে পারেন। অনেক বড় বড় টবও কিন্তু এভাবে রাখা যায়, তবে একটু মোটা রশি দিয়ে বেঁধে দিতে হয়। এই যে আমার পুরো বারান্দা এখন অনেক জায়গা হয়েছে। যেহেতু শীতকাল আসছে, একটু রোদে বসে রোদ পোড়ানো যাবে। আর আমরা তো শীতকালে বারান্দায় বসে মাঝে মধ্যে চা নাস্তা খেয়ে থাকি, গল্প করি, আমাদের কাছে ভালো লাগে। আর এই যে প্রত্যেকটা গাছ আমি মাটি চেঞ্জ করে নতুনভাবে লাগিয়ে নিয়েছি। এই বারান্দায় এই গাঁদা ফুলগুলো ফুটেছে, অনেক সুন্দর লাগছে। আগের গাঁদা ফুলগুলো ছিল হলুদ, এগুলো একদম কমলা কালার, অনেক সুন্দর লাগছে। এই যে এই বারান্দাটাও আমি এখন ক্লিন করে নিয়েছি। আর সবচেয়ে সুবিধা হয়েছে, এখন আমার ক্লিন করতে খুবই সুবিধা হয়, তেমন একটা টব সরানো লাগে না।
তারপর আমার রান্নাবান্না সব কিছু শেষ, আজকে আর রান্নাবান্না শেয়ার করলাম না। এরপর জিতনিকে আনতে গেলাম স্কুলে, গিয়ে দেখলাম অনেক বড় বড় জলপাই আর ভাবিরাও নিচ্ছে খুব কম দামে, মাত্র 30 টাকা করে কেজি। সবাই আচার করবে তাই আমি ভাবলাম আমিও কিছু নিয়ে নিই, যেহেতু এখনও জলপাইয়ের আচার করা হয়নি। তো কিছু জলপাই নিয়ে জিতনিকে স্কুল থেকে নিয়ে এসেছি, আর এটা ছিল দুপুরবেলা, আমি তখনও গোসল করিনি। খাওয়ার আগ মুহূর্তে আপনাদের বাইয়া আসার সময় কিছু মাছ নিয়ে এসেছে, তবে একদম ভালো সময়ে মাছ নিয়ে এসেছে। মাছ ধোয়ার পরে আমার কাছে গোসল করে নিলে ভালো লাগে, তো মাছগুলো আমি প্রথমে এভাবে ভালো করে ধুয়ে নিচ্ছি। যদিও এখনও আমার রান্নাঘরটা ক্লিন করা হয়নি, মাছ ধুয়ে আমি রান্নাঘরটা ক্লিন করে তারপর গোসলে চলে যাব। যে কোনো মাছে একটু আষ্টে গন্ধ থাকে, সেজন্য আমি একটু আটা বা ময়দা বা চাউলের গুঁড়ো আর লবণ একটু ভিনেগার দিয়ে ভালোভাবে কষিয়ে ধুয়ে নিই। এতে করে মাছ খুবই পরিষ্কার হয় আর কোনো ধরনের আষ্টে গন্ধ থাকে না। তবে ভিনেগার দিয়ে কিছুক্ষণ রাখা যাবে না, সাথে সাথে ধুয়ে ফেলতে হবে, না হলে মাছগুলো নরম হয়ে যেতে পারে। এই যে আমি বেশ কয়েকবার মাছগুলো ধুয়ে নিয়েছি, এখন পানি জড়াতে রেখে দিচ্ছি। আর মাছ ধোয়ার পরে আমার কাছে মনে হয় সব কিছুতে একটু মাছের গন্ধ থাকে, তাই সাথে সাথে সব কিছু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এখন মাছের পানি ঝরে গেছে, সব কিছু প্যাকেট করে বক্সে নিয়ে নিচ্ছি। এভাবে বক্স করে রেখে দিব, কারণ আজকে তো আর রান্নাবান্না শেষ, খাওয়া দাওয়াও হয়ে যাবে, যা রান্না হয়েছে রান্না করতে হবে না কিছু আর। এই তো এখন আমি চুলা এবং চারপাশটা ক্লিন করে নিয়েছি, আর বেসিনটাও ভালোভাবে মেজে নিচ্ছি, যেহেতু মাছ ধোয়া হয়েছে। আর এমনিতে আজকে রান্নার পরে রান্নাঘরটা ক্লিন করা হয়নি, তাই ভালোভাবে আমি একটু মেজে একটা কাপড় ভিজিয়ে এখন মুছে নিচ্ছি। আসলে এগুলো প্রতিদিনের কাজ, তারপরও দেখাতে হয়। অনেক আপুরাই বলেন আমার কাজ দেখলে নাকি আপনাদের কাজে উৎসাহ হয়, সেজন্য আমারও দেখাতে অনেক ভালো লাগে। আর আপনারা আমার কোন ধরনের ভিডিও দেখতে ভালোবাসেন, দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আমার কাছে অনেক ভালো লাগে। এই তো চুলা এবং চারপাশটা আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। এরপর দুপুরে খাওয়া দাওয়া আর ভিডিও করা হয়নি, এটা ছিল একেবারে বিকেলবেলা। আমি যে জলপাই এনে রেখে দিয়েছি একদমই বের করে নিয়ে এখন জলপাইগুলো নিয়ে একটু বেছে নিব। জলপাইগুলো একেবারে ফ্রেশ ছিল না, তবে দাম হিসাবে ভালোই ছিল। এই তো আমি সবগুলো বেছে নিচ্ছি, একদম নর্মালভাবে আজকে জলপাইয়ের আচারটা করে দেখাবো। এই আচারটা আমি সংরক্ষণ করব না, কিছুদিনের মধ্যে এগুলো খাওয়া হয়ে যাবে। আর এখানে বেশ পরিমাণ পানি বসিয়ে দিয়েছি, পানিটা ফুটে ওঠার পরে এখন জলপাইগুলো দিয়ে দিচ্ছি। 5 থেকে 6 মিনিটের মতো আমি সেদ্ধ করে নিব। এই যে সেদ্ধ করে পানি জড়িয়ে এখন একটা চামচ দিয়ে একটু থেতো করে নিচ্ছি। এখন চুলায় একটু সরিষার তেল দিয়েছি, আর 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি, 2টো তেজপাতা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন সেদ্ধ করা জলপাইগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ আমি কমিয়ে দিয়েছি, না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। আজকে আমি একদম সিম্পলভাবে আচারটা করে দেখাচ্ছি। জলপাইগুলো দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি। যারা একদম নতুন আছেন তাদের জন্য বলছি, যে কোনো আচারে লবণের পরিমাণটা একটু বেশি দিতে হয়, বিশেষ করে টক আচারে পরে লবণের পরিমাণটা কমে যায়। আর দিয়েছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর এখন দিয়ে দিচ্ছি কিছু গুড়। আমার বাসায় গুড় তেমন একটা ছিল না, যা ছিল দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি, আর 1/2 কাপ পরিমাণ ভিনেগার দিয়েছি। দিয়ে এখন সব কিছু ভালোভাবে মিলিয়ে নিব। চিনি আর গুড়টা গলে গেলে একটু পানি পানি হবে, মিডিয়াম আছে, কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিলেই পানিগুলো শুকিয়ে যাবে। আর এখন দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়ন, এটা আমার আগে থেকে গুঁড়ো করা ছিল। 5 ফোড়ন আমি টেলে গুঁড়ো করে রেখে দিয়েছি। 5 ফোড়ন দিয়ে আমি এখন আবার ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে আচার তেমন আর কিছু দেখানোর নেই, আমি একদম লো আছে, কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিব। তারপর খাওয়ার পরে যা থাকে কিছুদিন রোদে শুকিয়ে নিব, যদিও এগুলো আর বেশি দিন যাবে না। আর এখন চলে আসলাম সন্ধ্যার পরে, একটু নাস্তা বানিয়ে নিব। হালকা একটু ঠান্ডা আবহাওয়া, তাই ভাবলাম আবারও মোমোস বানিয়ে নিই। কিছুদিন আগে আমি বানিয়েছি, সেটা শেয়ার করেছি। এখন যেহেতু আজকে আবার বানাচ্ছি, আজকেও শেয়ার করলাম। অল্প কিছুটা ডো রেডি করে এভাবে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এরই পাকে আমি একটা ভাজি করে নিচ্ছি। এখানে গাজর কুচি, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়েছি। যেহেতু মোমোস বানানোর কোনো প্রিপারেশান ছিল না, হঠাৎ করে আমার খেতে মন চাইলো, তাই মুরগির মাংস বের করে যে বরফ ছাড়বে সেই সময় ছিল না, তাই আমি ফ্রিজে ফ্রোজেন যে চিকেন কাবাব ছিল সেগুলো 2টো নিয়েছি, নিয়ে এখন ভাজির সাথে দিচ্ছি। তবে এটা একদমই আমার নতুন আইডিয়া ছিল, এভাবে আমি কখনো করিনি। তবে আমি যেহেতু খাওয়ার পরে বয়স দিচ্ছি, অনেক মজা হয়েছিল।
এই তো চিকেন কাবাবগুলো একসাথে মিশিয়ে নিয়েছি। এখানে আমি দিয়েছি পরিমাণ মতো লবণ, একটু সয়া সস আর সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। ভাজিটা রেডি, এখন আমি ছোট ছোট করে রুটি করে নিচ্ছি। আর এই যে প্রেশার কুকারের যে ছাঁকনিটা আছে, এখানে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। ছোট করে রুটি করে পরিমাণ মতো পুর দিয়ে আমি নর্মাল একটা ডিজাইন করে নিচ্ছি। মোমোসটা খেতে আমার ভালো লাগে আর এটা স্বাস্থ্যসম্মত। আমার যেহেতু গ্যাসের সমস্যা, ভাজা পোড়া খেলে সমস্যা হয়, আর মোমোজে যেহেতু কোনো তেলের কিছু নেই, তাই এটা স্বাস্থ্যসম্মত, খেতেও অনেক ভালো লাগে। এই তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি আর বানিয়ে একেবারে চাকনির মধ্যে রেখে দিচ্ছি। আর বানাতে যেটুকু সময় ওইটুকুই, খুব শর্টকাট হয়ে যায়। এখন আমি এই তো সবগুলো বানিয়ে নিয়েছি, চাকনিতে রেখে দিয়েছি। চুলা একটা পাতিলে একদম কম পরিমাণ পানি দিয়েছি, পানিটা যাতে করে চাকনির সাথে না লাগে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এভাবে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এখানে সস রেডি করে নিচ্ছি। সামান্য পরিমাণ সরিষার তেলের ভিতর আমি সাদা তিল ভেজে নিয়েছি আর এখন সসের সাথে সামান্য পানি মিশিয়ে সব কিছু একসাথে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে চুলাটা অলরেডি বন্ধ করে দিয়েছি। এই পাকে মোমোসগুলো হয়ে গিয়েছে। 2 থেকে 3 মিনিট লাগে মোমোস হতে, একদমই অল্প সময় হয়ে যায়। এই যে ট্রান্সপারেন্ট একটা কালার চলে আসছে, এখন গরম গরম আমি তুলে নিচ্ছি। জিতনি যেহেতু বিকেলবেলা কোচিং করে আসে আর সন্ধ্যাবেলা বা বিকেলের নাস্তা ওর খুবই পছন্দের, তো আজকে মোমোস বানিয়ে নিয়েছি, আমারও পছন্দের। জিতনিও অনেক খুশি হয়েছে। এখন আমরা মা মেয়ে গরম গরম খেয়ে নিব। এই টাইমে যেহেতু জিতনির বাবা বাসায় থাকে না, যারা এখন পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছেন কিন্তু লাইক কমেন্ট করেন নাই, অবশ্যই লাইক দিবেন আর একটা কমেন্ট করে জানাবেন কোথায় কেমন লেগেছে। খারাপ লাগলেও জানাবেন, আপনাদের কমেন্ট পেলে আমার ভালো লাগবে। আমি পরবর্তীতে আপনাদের পছন্দ মতো ভিডিও বানানোর চেষ্টা করব। আজকে মোমোস খেতে খেতেই বিদায় নিব। আমার ফুল ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।